একবার পাতাল লোকে থাকা এক ভয়ঙ্কর লাভারাক্ষস ক্ষমতার খোঁজে পাতাল লোক ছেড়ে বাইরে বেরিয়ে আসে। এরপরই লাভারাক্ষস আশপাশে ক্ষমতার সন্ধান করতে থাকে এবং সামনে থাকা সূর্যকে দেখতে পেয়ে তাকে ধরার জন্য ছুটে যায়। লাভারাক্ষস ছুটতে ছুটতে একসময় সে সূর্যের দেশে এসে হাজির হয় এবং সামনে একটা অট্টালিকা দেখতে পেয়ে ভেতরে ঢুকে পড়ে। লাভারাক্ষস ভেতরে ঢুকতেই এক সূর্য রক্ষক তার রাস্তা আটকে দাঁড়ায়। লাভারাক্ষস জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করলে সূর্যরক্ষক একের পর এক ভারী ভারী ক্ষমতা সম্পন্ন অস্ত্র দিয়ে তার উপর প্রহার করতে থাকে। কিন্তু ওই ভীষণ ভীষণ ক্ষমতা সম্পন্ন অস্ত্র লাভারাক্ষসের কোনোই ক্ষতি করতে পারে না। সূর্যরক্ষক বুঝতে পারে যে এই লাভারাক্ষসের সাথে সে আর একা পেরে উঠবে না। এমন সময় লাভারাক্ষসের এক আগুনের হলকায় সূর্যরক্ষক অজ্ঞান হয়ে সেখানেই লুটিয়ে পড়ে। লাভারাক্ষস শয্যা ভেতরে ঢুকে যায় এবং সামনে থাকা সূর্যের সমস্ত তেজ তার নিজের মধ্যে টেনে নিয়ে সূর্যকে একেবারে নিস্তেজ করে দেয়। এরপর লাভারাক্ষস ওই নিস্তেজ সূর্যকে সাথে নিয়ে তার পাতাল লোকে ফিরে যায়। এদিকে সূর্য পাতাল লোকে চলে যাওয়ায় চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার নেমে আসে। জঙ্গলে থাকা পশু পাখিরা দিনের বেলাতেও সূর্যকে দেখতে না পেয়ে ধন্ধে পড়ে যায়। দিনের পর দিন সূর্য না ওঠায় জঙ্গলের গাছগুলো মারা পড়তে শুরু করে। জঙ্গলটা ভাইরাসে ছেয়ে যায় এবং রোগ জ্বালা বাড়তে বাড়তে তা এক ভয়ানক রূপ নেয়। উনি আর দেরি না করে তার কঙ্কাল বাহনের সাথে সূর্যকে খুঁজতে আকাশের দেশে চলে যায়। সেখানে সে মেঘের দেশ বের করে সূর্যের এলাকায় এসে পৌঁছয়। উনি সামনে সেই অট্টালিকা দেখতে পেয়ে ভেতরে ঢুকতে গেলে ওই সূর্যরক্ষক তাদের বাধা দেয়। সূর্যরক্ষক উনি ও তার বাহনের ওপর একের পর এক ভয়ঙ্কর অস্ত্র প্রয়োগ করতে থাকে। কিন্তু উনির বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে সূর্যরক্ষক তাকে তার সাথে ভেতরে নিয়ে যায় এবং সমস্ত ঘটনাটা জানায়। সূর্যরক্ষক জানায় কিভাবে সেই লাভারাক্ষস এই সূর্যের দেশে এসে হামলা করে আর কিভাবেই বা সেই রাক্ষস সূর্য থেকে সমস্ত শক্তি টেনে নিয়ে তাকে তার সাথে করে পাতাল লোকে নিয়ে চলে যায়। সূর্যকে পুনরায় ফিরিয়ে আনার জন্য সূর্যরক্ষক টুনির সাহায্য চাইলে টুনি রাজি হয়ে যায়। সূর্যরক্ষক টুনি ও তার বাহনকে সাথে নিয়ে এক আগ্নেয়গিরির মধ্যে দিয়ে পাতাল লোকে প্রবেশ করে। সেখানে এসে পর তারা চারিদিকে অলন্ত লাভার প্রবাহ বয়ে যেতে দেখে। আরও একটু এগোতেই তারা দূরে একটা উঁচু জায়গায় সেই নিস্তেজ সূর্যকে দেখতে পায়। তারা একটু সামনে আসতে আশপাশ থেকে দুটো লাভা প্রাণী তাদের দিকে ছুটে আসতে থাকে। একদিকে একটা লাভাজীব সূর্যরক্ষককে তাড়িয়ে নিয়ে যায়, তো অন্য লাভাজীবটা উনি ও তার বাহনকে তাড়িয়ে নিয়ে যেতে থাকে। এদিকে সূর্যরক্ষক লাভা প্রাণীটার ওপর এক অস্ত্র প্রয়োগ করে। অস্ত্রের আঘাতে লাভা প্রাণী ছিটকে দূরে একটা জায়গায় গিয়ে পড়ে। লাভা প্রাণী পুনরায় উঠে দাঁড়ায় এবং রাগে ওই সূর্যরক্ষকের দিকে ধেয়ে আসতে থাকে। এদিকে অন্য লাভা প্রাণীটা টুনি ও তার বাহনকে ধাওয়া করতে থাকে। টুনি বুদ্ধি করে সামনে থাকা সূর্যরক্ষককে ধাক্কা দিয়ে ছিটকে দেয় আর এতেই দুই লাভা প্রাণীর মধ্যে ধাক্কা হয়ে বিশাল বিস্ফোরণ ঘটে। দুজনেই ছিন্ন ভিন্ন হয়ে যায়। বিস্ফোরণের শব্দে লাভারাক্ষস সেখানে এসে হাজির হয় এবং সূর্যরক্ষককে সামনে দেখেই তার ওপর হামলে পড়ে। দুজনের মধ্যে আবার ভয়ঙ্কর লড়াই বাঁধে। লাভারাক্ষসের আগুন প্রহারে সূর্যরক্ষক ছিটকে যায় এবং টুনির কাছে গিয়ে পড়ে। সূর্যরক্ষক টুনিকে ওই নিস্তেজ সূর্যকেই তার কাছে নিয়ে আসতে বলে। টুনি তার কঙ্কাল বাহনের সাথে সূর্যকে আনার জন্য উড়ে যায়। লাভারাক্ষস তাদের বাধা দিতে এগিয়ে আসলে সূর্যরক্ষক তাকে নিজের সাথে লড়াইয়ে ব্যস্ত রাখে। এদিকে টুনি সামনে গিয়ে দেখে যে ওই সূর্য এখনও পুরোপুরিভাবে নিস্তেজ হয়নি। টুনি জোরে জোরে ওই নিস্তেজ সূর্যকে ভু দিতে থাকে। টুনির সাথে তার কঙ্কাল বাহনও ভু দিতে শুরু করে এবং একসময় ওই নিস্তেজ সূর্যের স্ফুলিঙ্গগুলো জেগে যায় এবং সূর্য আগের মতো আবার প্রজ্বলিত হয়ে ওঠে। সূর্য প্রজ্বলিত হতেই সূর্যরক্ষকের ক্ষমতা বহু গুণ বেড়ে যায় আর এতে সে লাভারাক্ষসের গায়ে এমন প্রহার করে যে লাভারাক্ষস ছিটকে দূরে গিয়ে পড়ে। এরপর সূর্যরক্ষক তার সমস্ত ক্ষমতা দিয়ে লাভারাক্ষসের গায়ে এক তীব্র আলোক কিরণ প্রয়োগ করে, যার কারণে লাভারাক্ষসের গায়ের উষ্ণতা বহু গুণ বেড়ে যায় এবং বিস্ফোরণে সেও ছিন্ন ভিন্ন হয়ে মিলিয়ে যায়।
এই ভয়ঙ্কর বিস্ফোরণে পাতাল লোকে প্রচণ্ড কম্পনে শুরু হয়। পাতাল লোক থরথর করে কাঁপতে শুরু করে। নিজেদের প্রাণ বাঁচাতে সূর্যরক্ষক সকলকে সাথে নিয়ে আবার সূর্যের দেশে ফিরে আসে। এরপর সূর্যরক্ষক সূর্যকে তার নিজের জায়গায় স্থাপন করে, আর এতেই জঙ্গলের সমস্ত অন্ধকার দূর হয়ে গিয়ে আবার আলোর প্রকাশ ফিরে আসে। পশুরা আনন্দে নাচতে শুরু করে দেয়। এরপর সূর্যরক্ষক উনি ও তার বাহনকে ধন্যবাদ জানিয়ে আবার তাদের জঙ্গলে ফিরিয়ে দেয়। পৃথিবী থেকে দূর এক গ্রহে বাস করত দুই বিশালাকার ড্রাগন। তারা দুজনেই ছিল অসীম ক্ষমতার অধিকারী, কিন্তু তাদের মধ্যে নীল ড্রাগন তার ভালো ব্যবহারের জন্য সকলের ভীষণ প্রিয় ছিল। অপরদিকে লাল ড্রাগন ছিল তার পুরোপুরি বিপরীত। তার ধ্বংসাত্মক স্বভাবের জন্য কেউ তাকে পছন্দ করত না। প্রতি 100 বছর পর পর সেই গ্রহে দুই ড্রাগনের মধ্যে এক ভয়ঙ্কর ক্ষমতার লড়াই হতো, আর সেই লড়াইয়ে যে জিতত সে পেত এক ঐশ্বরিক শক্তি বলয়, যার পর সে পরবর্তী 100 বছরের জন্য সেখানে রাজ করত এবং সে হতো এক অনন্ত ক্ষমতার অধিকারী। এবারে লড়াই নীল ড্রাগন জিতে যেতে লাল ড্রাগন ভীষণ রেগে যায় এবং পরের বারের অপেক্ষা করতে থাকে। এভাবেই দেখতে দেখতে 100টা বছর কেটে যায়। আবার আসে অপেক্ষার সেই দিন যখন আবার তাদের মধ্যে ক্ষমতার লড়াই হবে, আর এবারেও প্রতিবারের মতো দুই ড্রাগনের মধ্যে শুরু হয় এক তুমুল লড়াই। কিন্তু এবারে লাল ড্রাগন এতটাই নিয়ে রেখেছিল যে এবারের লড়াই সে জিতে ফেলে। এই দেখে ওই গ্রহের দেবী সেখানকার গ্রহবাসীদের ওই লাল ড্রাগনের অত্যাচার থেকে বাঁচাতে সেই শক্তি বলয় তাকে দিতে নারাজ হন। এরপর ওই লাল ড্রাগন ওই ঐশ্বরিক শক্তি বলয় নিতে গেলে গ্রহের দেবী তাকে সেই শক্তি বলয় না দিয়ে সেটিকে এক আলোক ছটা রূপে পৃথিবীর দিকে ছুড়ে দেন। পৃথিবীতে ওই আলোক ছটা সজ্জা গিয়ে পড়ে জঙ্গলে বাস করা এক টুনি পাখির ওপর। যদিও টুনি সেটা বুঝতে পারে না, এদিকে ওই লাল ড্রাগন তার গ্রহের দেবীর ওপর ভীষণ রেগে যায় ও তাকে বন্দী করে নেয়। এই দেখে নীল ড্রাগন পরিস্থিতি বুঝে আপাতত সেখান থেকে পালিয়ে যায়। এরপর লাল ড্রাগন ওই গ্রহ নিজের দখলে করে নেয়, কিন্তু ওই ঐশ্বরিক শক্তি বলয় তার কাছে না থাকায় সে যেও ওই গ্রহের দেবী বা গ্রহবাসীদের কোনোই ক্ষতি করতে পারে না। সে কারণেই লাল ড্রাগন তার ক্ষমতা বাড়ানোর জন্য ওই ঐশ্বরিক শক্তি বলয়ের খোঁজে পৃথিবীর দিকে এগোতে থাকে। পৃথিবীতে এসে সে সেখানে নানা জায়গা ঘুরতে ঘুরতে এক সময় পাখিদের জঙ্গলে এসে পৌঁছয় এবং শেষমেশ সেখানে সে ওই ঐশ্বরিক শক্তি বলয়ের আভাস পায়। পৃথিবীর জলবায়ুতে লাল ড্রাগন দীর্ঘক্ষণ সেখানে থাকতে না পেরে সে তার কঙ্কাল সৈন্যদের সেই শক্তি বলয়ের খোঁজে সেখানে রেখে চলে যায়। এরপর ওই ভয়ঙ্কর কঙ্কাল সৈন্যরা জঙ্গলে তন্ন তন্ন করে সেই ঐশ্বরিক শক্তি বলয়ের খোঁজ করতে থাকে এবং তাদের পথে আসা সমস্ত পশুপাখিদের তারা এক এক করে মেরে ফেলতে থাকে। শেষমেশ সেই শক্তি বলয়ের খোঁজে তারা টুনির কাছে এসে পৌঁছয়। টুনির শরীর থেকে এক দৈবিক আলোক তরঙ্গ বেরোতে থাকলে তারা বুঝতে পারে ওই ঐশ্বরিক শক্তি বলয় টুনির কাছেই আছে, আর এই জন্য তারা টুনিকে তাড়া করতে থাকে। টুনি কিছু বুঝতে না পেরে ভয়ে সেখান থেকে উড়ে যায় এবং উড়তে উড়তে সামনে একটা গুহা দেখে ভিতরে ঢুকে পড়ে, আর সেখানে তার সাথে দেখা হয় এক ঋষি মশায়ের, যিনি ছিলেন অনন্ত তেজস্বী ও অমরত্বের অধিকারী। টুনির দেহ থেকে বেরিয়ে আসা তরঙ্গ দেখে তিনি সমস্ত ব্যাপারটা বুঝতে পারেন। এদিকে ততক্ষণে কঙ্কাল সৈন্যরা এসে টুনিকে হামলা করতে গেলে ওই ঋষি মশাই রুখে দাঁড়ান, শক্তি দিয়ে তাদের শেষ করে দেন। এরপর টুনি ঋষি মশাইয়ের থেকে জানতে পারে যে তার মধ্যে থাকা ওই ঐশ্বরিক শক্তি বলয়ই হলো এই সমস্ত কিছুর কারণ। ঋষি মশাই আরো জানান, যতদিন না সে ওই শক্তি বলয় তার সঠিক মালিককে ফিরিয়ে দিচ্ছে ততদিন তার প্রাণ সংশয়ের ভয় থেকেই যাবে। এরপর টুনি ঋষি মশাইয়ের কথা মতো তার কাছে থাকা ওই ঐশ্বরিক শক্তি বলয় নীল ড্রাগনকে ফিরিয়ে দিতে তাকে আহ্বান করতে থাকে। এদিকে লাল ড্রাগন তার সৈন্যদের ফিরতে না দেখে আবার পৃথিবীর দিকে এগোতে থাকে। টুনির আহ্বান শুনে নীল ড্রাগন সেখানে এসে হাজির হয়। এরপর টুনি নীল ড্রাগনকে তার শক্তি বলয় দিতেই যাবে এমন সময় লাল ড্রাগন সেখানে চলে আসে, শক্তি বলয়কে কেন্দ্র করে তাদের মধ্যে আবার তুমুল সংঘর্ষ বাঁধে। এদিকে নীল ড্রাগনকে সাহায্য করতে তার সৈন্যরাও এসে হাজির হয়। নীল ড্রাগনের সৈন্যদের দেখে লাল ড্রাগনও তার সৈন্যদের আহ্বান করে। শেষমেশ দুই দলের সৈন্যদের মধ্যে এক তুমুল লড়াই শুরু হয়। দুই ড্রাগনের মধ্যে এমন ভয়ানক লড়াই দেখে টুনি ভীষণ ভয় পেয়ে যায়। ঋষিমশাই টুনিকে এই সুযোগে তার মধ্যে থাকা শক্তি বলয় নীল ড্রাগনকে দিতে বলে। টুনি সঙ্গে সঙ্গে ওই ঐশ্বরিক শক্তি বলয় নীল ড্রাগনের দিকে ছুড়ে দেয় এবং নিস্তেজ হয়ে পড়ে। এদিকে নীল
ড্রাগন পুনির থেকে ওই ঐশ্বরিক ক্ষমতা পাওয়া মাত্রই তার মধ্যে অনন্ত ক্ষমতার বৃদ্ধি হয়। সে এক বিশাল আকার দুমুখ ড্রাগনে রূপান্তরিত হয়। এরপর ওই দুমুখ ড্রাগন তার ক্ষমতার সাহায্যে ওই লাল ড্রাগনকে একেবারে শেষ করে ফেলে। লাল ড্রাগন মারা পড়তেই তার সৈন্য সামন্তরাও একেবারে শেষ হয়ে যায়। যুদ্ধে জয়লাভের পর নীল ড্রাগন তার শক্তি বলয়ের একটা ক্ষুদ্র অংশ টুনির শরীরে প্রবেশ করিয়ে দেয়। এতে টুনি আবার আগের মতো জেগে ওঠে। এরপর ওই ড্রাগন টুনিকে ধন্যবাদ জানিয়ে নিজের গ্রহে ফিরে আসে এবং সেই দেবীকে মুক্ত করে সেখানে শান্তি প্রতিষ্ঠা করে। একবার পরীক্ষাগারে এক বিজ্ঞানী একটা রোবট নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন, কিন্তু ভুলবশত সেই পরীক্ষা এক ভয়ঙ্কর দিকে মোড় নেয়। বিদ্যুতের পরিমাণ বাড়তে বাড়তে তা চরম সীমা বের করে যায় এবং এক বিশাল বিস্ফোরণ ঘটে। ভয়ঙ্কর এই বিস্ফোরণে রোবট ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। পরদিন সকালে বিজ্ঞানী রোবটের নষ্ট হয়ে যাওয়া টুকরোগুলো ফেলার জন্য একটা ট্রাকে চাপিয়ে দেয়। ট্রাক রোবটের সেই টুকরোগুলোকে শহর থেকে দূরে একটা জঙ্গলে ফেলে দিয়ে আসে। সেই দিন রাত্রে কালো মেঘে আকাশ ছেয়ে যায়, বড় বড় বিদ্যুৎ মাটিতে আছড়ে পড়তে থাকে, বিদ্যুতের ঝলকানিতে মাটিতে আগুন লেগে যায়। এদিকে বড় বড় বিদ্যুতের ঝলকানি সেই রোবটের টুকরোগুলোর ওপর পড়তে থাকলে টুকরোগুলোর মধ্যে পুনরায় বিদ্যুৎ বইতে শুরু করে। দেখতে দেখতে রোবটের টুকরোগুলো একে অপরের সাথে জুড়তে শুরু করে এবং কিছুক্ষণেই সে এক মস্তকবিহীন বিচিত্র রোবটে পরিণত হয়। এরপর সেই রোবট তার মাথাটাকে তন্ন তন্ন করে চারিদিকে খুঁজে বেড়াতে থাকে, কিন্তু কোথাও তার মাথা খুঁজে না পাওয়ায় সে এক নতুন মাথা তৈরির উদ্দেশ্যে কোনো জীবিত প্রাণীকে দেখতে পেলেই তার থেকে ব্রেন পাওয়ার তুলে নিয়ে নিজের কাছে সঞ্চয় করতে থাকে এবং ওই প্রাণীটাকে ভূত বানিয়ে দিতে থাকে। সেই রাতেই ওই রোবট সেখান থেকে পাশে থাকা একটা গ্রামে ঢুকে পড়ে এবং সামনে দুজন গ্রামবাসীকে দেখতে পেয়ে রোবট তাদের থেকেও সেই ব্রেন পাওয়ার তুলে নেয়। দেখতে দেখতে ওই দুই গ্রামবাসী ওখানেই ভূত হয়ে যায়। এরপর ওই ভূত দুটো রোবটের আদেশ মতো সকলের ঘরে ঢুকে রোবটের জন্য ব্রেন পাওয়ার জোগাড় করতে থাকে এবং তাদেরও এক একটা ভূত বানিয়ে দিতে থাকে। দেখতে দেখতে সেই রাতের মধ্যে এক এক করে পুরো গ্রামটাই প্রায় ভূত হয়ে যায়। রোবটও ব্রেন পাওয়ার নিতে নিতে তার ক্ষমতা আগের থেকে বহু গুণ বাড়িয়ে নেয়। সকাল হতে পর সেই রোবট তার ক্ষমতা আরও বাড়ানোর জন্য সে একটা শহরের ভেতর ঢুকে পড়ে। শহরে ঢুকেই সে একটা মোটরসাইকেল আরোহীকে আসতে দেখে তাকে মাটিতে আছড়ে ফেলে দেয়। ছেলেটা ভয়ে পালাতে গেলে রোবট তারও ব্রেন পাওয়ার তুলে নেয় এবং ছেলেটার সঙ্গে সঙ্গে ভূত হয়ে যায় এবং সেও ওই রোবটের গোলাম হয়ে গিয়ে তার জন্য ব্রেন পাওয়ারের সন্ধানে বেরিয়ে পড়ে। এরপর ওই ভূত শহরের রাস্তায় কারোকে বেরিয়ে যেতে দেখলে তার ওপর হামলে পড়ে এবং ওই রোবটের জন্য ব্রেন পাওয়ার তুলে নিয়ে তাকেও ভূত বানিয়ে দেয়। এরপর তারা দুজন শহরের দুদিকে ঢুকে যায় এবং সামনে কোনো মানুষ দেখতে পেলেই তার ব্রেন পাওয়ার তুলে নিয়ে ভূত বানিয়ে দিতে থাকে। দেখতে দেখতে শহরটাই ভূতেদের দাপট বাড়তে থাকে। এদিকে রোবট তার ক্ষমতা বাড়িয়ে শহরটায় এক ভয়ঙ্কর তাণ্ডব শুরু করে দেয়। রোবট সেখানে থাকা গাড়ি ঘোড়া ঘর বাড়ি সব কিছু জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে থাকে। এতক্ষণে গত রাত্রের সেই ভূতেদের দল ব্রেন পাওয়ারের সন্ধানে দলে দলে শহরে ঢুকতে শুরু করে। শহরটা আস্তে আস্তে হাতের নাগালের বাইরে বেরোতে শুরু করে। এমন সময় দুটো ফাইটার হেলিকপ্টার সেখানে চলে আসে এবং শহরটাকে বাঁচানোর উদ্দেশ্যে ওই ভূতেদের ওপর গুলি বর্ষাতে শুরু করে। গুলির আঘাতে ভূতেরা এক এক করে মাটিতে লুটিয়ে পড়তে থাকে। এরপর ওই হেলিকপ্টারগুলো রোবটটার ওপর আক্রমণ করতে শুরু করে। বড় বড় মিসাইল তারা রোবটটার গায়ে ছুটতে থাকে, কিন্তু তাতেও তারা রোবটের কোনোই ক্ষতি করতে পারে না। উল্টে রোবটই ওই হেলিকপ্টারগুলোর ওপর হামলে পড়ে এবং তাদের এক একটাকে ধরে নষ্ট করে দিতে থাকে। হেলিকপ্টার দুটো রোবটটার সাথে পেরে উঠতে না পেরে ফিরে আসার পরিকল্পনা করে। এদিকে অন্য একটা পরীক্ষাগারে ওই রোবটের সাথে লড়ার জন্য লুসি নামের একটি রোবটকে তৈরি করা হয়। লুসি ওই রোবটের সন্ধানে রাস্তায় নেমে পড়ে এবং সামনে ওই রোবটটাকে আসতে দেখে তার ওপর হামলে পড়ে। দুজনের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই বাধে।
কিন্তু রোবটের শক্তিশালী বিদ্যুতের সামনে লুসি ধীরে ধীরে হার মানতে থাকে। এদিকে এই ভয়ানক রোবটের খবর ওই বিজ্ঞানীর কাছে এসে পৌঁছলে বিজ্ঞানী সেই রোবটটাকে দেখতে বেরিয়ে পড়ে এবং সে ওই রোবটটাকে সামনে দেখে চিনতে পেরে যায়। বিজ্ঞানী বুঝতে পারে যে ওই রোবট সেই নষ্ট হয়ে যাওয়া রোবটের অংশ থেকেই তৈরি। বিজ্ঞানী তক্ষণি তার পরীক্ষাগারে ফিরে আসে। বিজ্ঞানী টুনিকে ডেকে পাঠালে টুনি তক্ষণি তার কঙ্কাল বাহনকে সাথে নিয়ে হাজির হয়ে যায়। বিজ্ঞানী টুনির কঙ্কাল বাহনের সাহায্য চাইলে কঙ্কাল বাহন রাজি হয়ে যায়। বিজ্ঞানী ওই রোবটের সাথে লড়ার জন্য টুনির কঙ্কাল বাহনকে এক নতুন রূপ দেয়। কঙ্কাল বাহন নতুন ডাইনোসরের রূপে রোবটের সাথে লড়ার জন্য এগিয়ে যায়। ডাইনোসর ওই রোবটের খোঁজে রাস্তায় নেমে পড়ে। এদিকে রোবট ততক্ষণে লুসিকে নষ্ট করে শহরটাকে লণ্ডভণ্ড করে চলেছে। রোবট সামনে ওই বিশাল ডাইনোসরকে আসতে দেখে তার ওপর হামলে পড়ে। দুজনের মধ্যে এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। কিন্তু এবার রোবটের ভয়ানক বিদ্যুৎ ডাইনোসরের কোনোই ক্ষতি করতে পারে না। ডাইনোসরের লেজার গান থেকে বেরিয়ে আসা রশ্মি রোবটটার গায়ে পড়তে থাকলে রোবটের ব্রেন পাওয়ার ধীরে ধীরে কমতে থাকে। রোবট ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং একসময় ডাইনোসরের ভয়ঙ্কর প্রখর রশ্মিতে রোবটটা একেবারে বিস্ফোরিত হয়ে যায়। রোবটটা ফেটে যেতেই তার মধ্যে জমে থাকা সমস্ত ব্রেন পাওয়ার বেরিয়ে আসে এবং সেই শক্তি যে যা নিজের শরীরে পৌঁছে যায়। ব্রেন পাওয়ার এক এক করে ভূতেদের গায়ে ফিরে আসতেই তারা তাদের নিজেদের রূপে ফিরে আসতে থাকে। এদিকে ডাইনোসর তার কাজ সেরে পরীক্ষাগারে ফিরতেই বিজ্ঞানী তাকে আবার তার কঙ্কাল রূপ ফিরিয়ে দেয়।